আমি কি করতাম, আমি ইউটিউবে তারপরে গুগলে সার্চ করতাম। বাইরের দেশে এই জিনিসগুলো খুবই প্রচলিত, প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিওস আছে, ব্লগ আছে, আর্টিকেল আছে। তো আমি ওখান থেকে দেখে 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 আমি নিজে শিখতাম। আমি নিশাত তাসনিম পিয়া, আমি ছবি আঁকি। আঁকাকি তো ছোটবেলা থেকে করি, বাট ওই জিনিসটা সবসময় একটা হবির মতনই ছিল। 9 to 5 এমন বসে না, একদমই বসে না। ওই আমি 24 ঘন্টা যখন আঁকাকি করি, এটা আমার কখনো অ্যাকচুয়ালি আমি বোর হই না। নববর্ষের স্টল হচ্ছিল, সরাগুলো এঁকে দিলাম, স্টলে ওগুলো সাজানো হিসাবে ছিল। তো তখন কি হলো, আমি জানতে পারি নববর্ষের দিন যে আমার একটা টিচার ওই সরাটা 500 টাকা দিয়ে কিনে নিয়েছে, নিয়ে ইভেন তাদের রুমের মধ্যেও সাজিয়ে রেখেছে। তো আমি প্রত্যেকবার যখন ঢুকতাম দেখতাম, আমার খুব ভালো লাগতো। আমি যে গিটারে ইলেকট্রিক গিটারটা কাজ করি, আর্ট করেছি, এটা কিন্তু নর্মাল রং দিয়ে করা যায় না। এই রঙগুলো আমার ইউটিউবে গুগলে সার্চ করতে হয়েছে যে এগুলো কী টাইপের রং আমি ইউজ করব, আর এই জিনিসটা আঁকার পর জিনিসটা থাকবে কি না ঠিক মতো। কারণ আমি কিন্তু অনেকগুলো ব্যান্ডের লিড ভোকালিস্টের ইয়েও আমি করেছি, মানে গিটারও আমি আর্ট করেছি। তো আমি যখন একটা মানুষকে এই জিনিসটা দিব উপহার হিসাবে, বা আমার থেকে কেউ করে নিবে, জিনিসটা যেন থাকে সুন্দর মতন, তো আমি এগুলোর উপর রিসার্চ করেছি। ইউটিউবে সার্চ করলাম, দেখলাম বাইরের দেশের অনেক আর্টিস্ট আছে, ফ্রিল্যান্স আর্টিস্ট, তারা নিজেরাই এই জিনিসগুলো আর্ট করছে, কী কী মিডিয়াম ইউজ করছে তারা বলে দিচ্ছে। রিসেন্টে একটা বন্যা দুর্গত মানুষদের জন্য মেবি কোনো একটা কম্পিটিশন ছিল, ওটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। ওটা আমার জীবনের একটা অনেক বড় একটা প্রাপ্তি। আমার কাজ কেমন হয় যে আমি একটা কাজ করে দিলাম, ওই কাজটা দেখে তার আরেকটা গিটারিস্ট ফ্রেন্ডেরও ভালো লাগছে, সো ওই ভাইটা আবার রিকমেন্ড করে দিছে, উনিও আবার আমার কাছ থেকে এসে ওই কাজটা করে নিয়ে গেছে। সকাল থেকে 5টা 6টা পর্যন্ত ক্লাস থাকলে আমি আবার আমার বাসা থেকে দৌড়ে যেতাম নিউ মার্কেট, কারণ ওখানে খুব সস্তায় রং পাওয়া যায়। ছোটবেলা থেকে তো আসলে কেউ বলে না যে বড় হয়ে আর্টিস্ট হব, তো ওরকম বাবা মারও ওরকম ইচ্ছা মনে হয় না ছিল যে এই পথে যাব। আমার বাবা পছন্দ করে না একদম, আমার বাবা যেহেতু আমি বড় হয়ে ডাক্তার হব। আমার মা যথেষ্ট সাপোর্ট করেছে আমাকে এই কাজগুলো করার জন্য। ছোটবেলায় বকা অবশ্যই অনেক খেয়েছি। পড়াশোনা অনেক ভালো ছিল ছোটবেলার থেকে, তারপর একদিন আমি ওকে বললাম যে ড্রয়িং করা যাবে না, অনেক মারলাম একদিন। তখন সাম্মা আমি আর জীবনেও কখনো ড্রয়িং করবো না, আমি বুঝতে পারছিলাম যে ও ড্রয়িংই করতেছে, তো কখনোই থামানো যায় না ওকে। আমার কাছে কেউ যদি আসে একটা ছবি দেখায়, আমি ওই ছবিটাই আর্ট করে এক পিস দিয়ে দিতে পারি। ডেনিম জ্যাকেট, সুপারি পাতার প্লেট, গিটার, গিটারের পিক, রাজশাহীর হাফ সিল্ক, মসলিন শাড়ি যেটা আমাদের দেশের, এগুলোর উপর আমার আর্ট করা হয়েছে। একটা আর্ট ছিল আফ্রিকান আমেরিকান ওমেন্সদের, ব্ল্যাক ওমেনদের নিয়ে। আমাদের সমাজে কি হয় যে আমরা নিজের চোখে কি দেখতে পারি, দেখতে তো পারি না, নিজে কি চাই বাবা মার চোখে দেখতে হয়। আমার এই ছবিটা অ্যাকচুয়ালি ওটা নিয়েই, ছবিটার নাম দিয়েছি আমি প্যারেন্টাল ইস্যুস। ছবিটা বেশ ভালো জনপ্রিয় হয়েছিল। বিজনেস দিবে, একটা কোনো কোম্পানিতে চাকরি করবে, আমি কি করছি, আমি পেজে একটা আর্ট সেল করছি, একটা আর্ট আমার কত টাকা বিক্রি হচ্ছে, 3-4 হাজার টাকা। এই জিনিসটা মানুষের কাছে খুব বেশি অল্প লাগে, খুব অল্প লাগে। এই জিনিসটা নিয়ে অনেক কথাও শুনতে হয়, কখনো কখনো পজিটিভলি নেই, কখনো কখনো নেই না, বাট অ্যাকচুয়ালি দিন শেষে আমার নিজের ভালো লাগাটাই সব থেকে ইম্পর্টেন্ট, সেটাই আমি করছি।